আজকে যে ব্যাপারটা দেখবো সেটা হলো গিয়ে কিছু প্রবলেম, মানে চমক বায়োসেভারটার উপর কিছু প্রবলেম দেখবো। তার আগে তোমাদেরকে বাসায় কিছুটা স্টাডি করে নিতে হবে, বাসায় কিছু সূত্র, যেমন ধরো এই সূত্রটা তোমাদেরকে বাসায় একটু বই থেকে প্রুফটা দেখে নিতে হবে। একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, ঠিক আছে, তড়িৎ পরিবাহী, এটার জন্য নির্দিষ্ট দূরত্বের কোন একটা বিন্দু, মনে করো এখান থেকে নির্দিষ্ট দূরত্বের কোন একটা বিন্দু, এই দূরত্বের কোন একটা বিন্দুর জন্য যে এই বিন্দুতে পি বিন্দুতে চৌম্বকক্ষেত্র, চৌম্বকক্ষেত্রের মান যেটা, এই যে পি বিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই গোলকের টুয়াইস বাই এ, ঠিক আছে। এই প্রুফটা তোমরা একটু বই থেকে দেখে নিবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করো, এখানে বই থেকে দেখার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। সেই কনসেপ্টটা হলো কি এরকম, যে অনেকে জিজ্ঞেস করে এই যে এই দূরত্বটা নিলেন, এই তার থেকে যে এই দূরত্বটা নিলেন, এটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে, মানে তারের কোন বিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে না প্রান্ত বিন্দু থেকে। আগেই বলে নিলাম এটা একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, ঠিক আছে। সো অসীম দৈর্ঘ্য মানে কি, এটা দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, যেটা দৈর্ঘ্য পরিমাপ করা যায় না সেটা তো মধ্যবিন্দু বের করা অসম্ভব। অসীম দৈর্ঘ্য একটা জিনিস, সেটা মধ্যবিন্দু বই থেকে বের করবে। তাহলে এই কনসেপ্টটা ভুল করো না যে এইটা হলো যে তারের মধ্যবিন্দু থেকে দূরত্ব, ঠিক আছে, এটা কিন্তু কখনো না। এইটা যে ব্যাপারটা, তুমি যে বিন্দু চৌম্বকক্ষেত্র নির্ণয় করবে সেই বিন্দু থেকে তারের উপর লম্ব আঁকলে যে দূরত্বটা পাওয়া যায় সেই লম্ব দূরত্বটা নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো গিয়ে এটা দিক কোন দিকে, এটা দিকটা নিয়ে বলে দিই, এটা দিক তো যে ওয়েস্টের সূত্রের মতো এইদিকে যদি কারেন্ট হয় তাহলে দিকটা এইভাবে, ঠিক আছে, ডান হাতে স্কোয়ার। আরেকটা হলো এরকম, এই একটা বৃত্তাকার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরো এইটার ব্যাসার্ধ হলো কি আর, তাহলে এই বৃত্তাকার তারের কেন্দ্র, এই বৃত্তাকার তারটার কেন্দ্র চৌম্বক ক্ষেত্র কত হবে, সেটা হবে এরকম বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই হলো গিয়ে টুয়াইস আর, ঠিক আছে, এই ব্যাপারটা থাকবে বি ইকুয়াল টু মিউ নট আই বাই হলো গিয়ে টুয়াইস আর। এটা তো মানে বৃত্তাকার তারের মধ্যে এই সেন্টারে কত হবে এবং সেটা দিক কোন দিক হবে, যেমন এখানে এইভাবে তড়িৎ প্রবাহ হবে যে চৌম্বক ক্ষেত্রের যে দিকটা সেটা হলো গিয়ে বাইরের দিকে, আর যদি এইভাবে তড়িৎ প্রবাহ হতো তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, ভিতরের দিকে, সবই ডান হাতের স্ক্রু নিয়মের মতে। আচ্ছা, তো আমরা প্রবলেমে দেয় প্রবলেমে গেলে সবচেয়ে মজা হবো। আচ্ছা, প্রবলেমটা হলো এরকম, এটা হলো কি একটা বৃত্তাকার অংশ, এটার মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে করে গিয়ে এইভাবে পেঁচানো হলো এই দিকে, এবং এখানে আই বলে দেওয়া হলো মনে করো 10 অ্যাম্পিয়ার। এই জায়গায় তোমার এই বিন্দুটা ও বিন্দুতে, ও বিন্দুতে তোমাকে চৌম্বকক্ষেত্র কত সেটা নির্ণয় করতে হবে, ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র কত। আর এই জায়গাটা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এই জায়গাটার ব্যাসার্ধ হলো গিয়ে এই ব্যাসার্ধটা আর ইজ ইকুয়াল টু হলো গিয়ে মনে করো 1 সেন্টিমিটার। আচ্ছা, এই বিন্দুতে চৌম্বকক্ষেত্র কত হবে, তো এখন দেখো প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম। তার আগে একটা ব্যাপার খেয়াল করি, এখানে দেখো দুইটা ব্যাপার আছে, সেটা হলো এই বিন্দুতে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় একটা চৌম্বকক্ষেত্র কাজ করবে এই যে বৃত্তাকার পথের জন্য, কিন্তু না, এখানে চৌম্বকক্ষেত্র দুইটা কাজ করবে, একটা চৌম্বকক্ষেত্র কাজ করবে এই তড়িৎ পরিবাহী তারের জন্য, ঠিক আছে, এই যে অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার আছে এটার জন্য, আর একটা চৌম্বকক্ষেত্র কাজ করবে এই বৃত্তাকার অংশের জন্য। তাহলে দুইটা অংশের জন্য এখানে চৌম্বকক্ষেত্র কাজ করবে, একটা হলো এই যে এই তারটার জন্য, ঠিক আছে, আর একটা হলো এই লুপটার জন্য, এই বৃত্তাকার জন্য। তাহলে আসো ফার্স্টে আমরা অসীম দৈর্ঘ্যের জন্য নির্ণয় করি। আচ্ছা, অসীম দৈর্ঘ্যের তারের জন্য যে বিটা কাজ করবে এই ও বিন্দুতে সেটা হবে কি, সেটা সূত্র কি আমরা কি জানি, বি ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস বাই এ, এটা হলো কি ওই বিন্দুটার দূরত্ব। তাহলে আমরা এরকম লিখতে পারি যে বি ওয়ার মানে তারের জন্য চৌম্বক ক্ষেত্র ইজ ইকুয়াল টু মিউ নট আই, আই এর মান তো দেওয়াই আছে, ঠিক আছে, বাই টুয়াইস বাই এ। এখানে এ বলতে যেটা বোঝানো হচ্ছে, এখানে এ বলতে এই যে দেখো এখানে এ কি ছিল, ওই যে বিন্দুটাতে চৌম্বকক্ষেত্র নির্ণয় করতে হবে সেটা থেকে ওই তারের উপর অঙ্কিত লম্ব, তাহলে এটা থেকে ওর উপর অঙ্কিত লম্বটা যেতে হবে, এবং ওর উপর অঙ্কিত লম্ব আসলে কার সমান, ব্যাসার্ধের সমান। তাহলে এখানে কত বসবে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে এই সাইকেলকে বসালে 1/100। ওকে, আচ্ছা, এবার এটা একটু দিকটা নির্ণয় করা দরকার, তো দিকটা কোন দিকে, দিকটা কোন দিকে হবে, কারেন্ট ফ্লো যদি এইদিকে হয় এইভাবে যদি কারেন্ট ফ্লো হয় দিক কোন দিকে, দিক বাইরের দিকে না তোমাদের দিকে, মানে এই যে বোর্ডের বাইরের দিকে, তাহলে ক্রস হবে না ডট হবে, বাইরের দিকে হলে ডট হয়, তাহলে আমরা একটা ডট চিহ্ন দিয়ে রাখি যেটা বাইরের দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কাটটা নির্ণয় করবো, এবার আমরা নির্ণয় করবো লুপের জন্য যেটা, তো আসল যে লুপের জন্য যে ব্যাপারটা হয় সেটা কোন দিকে হবে, লুপের জন্য যদি নির্ণয় করি তাহলে দেখো লুপের জন্য হলো এই যে এই দিকে, এটা হলো এটাও তোমাদের দিকে, দেখো এই দিকে চৌম্বকক্ষেত্রটা এটার জন্য তোমাদের দিকে, তাহলে এখানে কত হচ্ছে বি লুপ, এটা হচ্ছে ডট, ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু হবে এরকম মিউ নট আই বাই এই যে সূত্রটা টুয়াইস আর, টু ইন্টু আর, আর কত, আর হলো কি 1 সেন্টিমিটার মানে 1/100। তারপর তাহলে মোট চৌম্বকক্ষেত্র কত হবে, মোট চৌম্বকক্ষেত্র হবে এটা দুইটা যোগফল, কারণ দুইটা একই দিকে আছে, তাহলে হবে বি ওয়ার প্লাস হলো কি বি লুপ, এই দুইটা যোগফল হবে, ঠিক আছে, বি ওয়ার প্লাস হলো কি বি লুপ। আচ্ছা, তো প্রবলেমটা মজা ছিল না, আচ্ছা এরকম আরেকটা প্রবলেম দেখি। এখন এখানে যে প্রবলেমটা সেটা হলো কি তারটা এইভাবে করে
এইভাবে একটা সরল পরিবাহী, তারপর এইখানে একটা লুপ বানানো হয়েছে বৃত্তাকার লুপ, তারপর এইভাবে করে তড়িৎ প্রবাহ চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, আগের প্রবলেমটার সাথে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পেরেছ। তো তোমার সেই একই কাজ, এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, তাহলে তুমি এখানে দুইটা বের করে ফেলতে পারবে আগের মতো, বি ওয়ার আর বি লুপ দুটি বের করে ফেলতে পারবে, বি ওয়ার আর হলো বি লুপ। কত হলো কি, বি ওয়ার আর বি লুপ। এখন দিক, বি ওয়ার এর দিক কোন দিকে, আগের মতো কারেন্ট প্রবাহ ফ্লো যদি এদিকে হয় তাহলে বি ওয়ার এর দিক হলো বাইরের দিকে, ঠিক আছে, তার মানে তোমাদের দিকে, তার মানে এখানে টর্চ। বি লুপ, বি লুপের দিক কোন দিকে, এবার একটু সাবধানে, বি লুপটা দেখো কারেন্ট এইভাবে প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, তার মানে বি লুপের দিক হবে অ্যাকচুয়ালি এইরকম ভাবে, অ্যাকচুয়ালি কোন দিকে, বোর্ডের ভিতর দিকে, তার মানে এখানে ক্রস হবে। তাহলে বলতো এখানে ও বিন্দুতে যে রক্তি যে চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র সেটা কত হবে, বি ইকুয়াল টু বি ওয়ার মাইনাস বি লুপ, অথবা তুমি বি লুপ মাইনাস বি ওয়ার করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এখন যদি এটার আনসার পজিটিভ আসে, অ্যান্সার পজিটিভ আসলে তাহলে বুঝবা যে এটা হলো ডটের দিকে, আর অ্যান্সার যদি নেগেটিভ আসে তাহলে বুঝবা যে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কার দিকে, ক্রসের দিকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা প্রবলেম গেল। এখন দেখো ধরো আমরা যদি এরকম একটা প্রবলেম দিই তখন কি হবে, তার আগে আমরা একটা কাজ করি, সেই কাজটা হলো কি, এখানে একটু একটা কনসেপ্ট ক্লিয়ার করে নেই। এখানে যদি এরকম একটা লুপ না হয়ে এন সংখ্যক লুপ হতো তাহলে কি হতো, এন সংখ্যক লুপ হলে এরকম ব্যাপার থাকতো, এন দিয়ে গুণ হয়ে যেত না, এটা হলো লুপ সংখ্যা, কয়টা লুপ আছে, এরকম কয়টা লুপ আছে মানে কয়টা এরকম তার পেঁচানো আছে, মানে এখানে একটা তার গোল করে পেঁচানো, এরকম যদি এন সংখ্যক তার পেঁচানো থাকে তখন সেন্টারে কত হবে, সেন্টার হবে কি এন মিউ নট আই বাই কত, টুয়াইস আর। আচ্ছা, এন এর আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই, যদি তোমার সেই জিনিসটা এই যে বৃত্তটা, এই বৃত্তটা যদি যদি এরকম হয় তাহলে কি হবে, মনে করো যে একটা সম্পূর্ণ বৃত্ত না হয়ে তারা যদি তোমাকে একটা অর্ধবৃত্তের কথা বলে, এরকম একটা অর্ধবৃত্তের কথা বলে, ঠিক আছে, সম্পূর্ণ বৃত্ত দিল না, নিচের অংশটুকু নাই, ধরো নিচের অংশটুকু নাই, সম্পূর্ণ বৃত্তের কথা না বলে একটা অর্ধবৃত্তের কথা বলে, তাহলে এই বিন্দুতে তখন চৌম্বক ক্ষেত্র কত হবে, এটা অনেকে পেরে যাবে, বলবে যে এরকম বি ইজ ইকুয়ালস টু হাফ অফ মিউ নট আই বাই টুয়াইস আর। তুমি যদি জিজ্ঞেস করো তাকে কিভাবে এটা বললে, সে বলবে এটা তো সহজ, ওমা এখানে সম্পূর্ণ একটা যদি বৃত্ত থাকে তখন এর মান আমরা এক বসাই, তাহলে অর্ধেক বৃত্ত থাকলে কত বসাবো, হাফ, হ্যাঁ এটাই ঠিক। আচ্ছা, এবার যদি অর্ধেক বৃত্ত না দিয়ে যদি এরকম দেখ, ধরো যদি এইটা দেখ, এরকম দেখ, যদি ধরো এটা দিয়ে দিল থিটা কোণ, তাহলে এই অংশের জন্য, এই যে যতটুকু অংশ ততটুকু কিন্তু নাই, এই অংশের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে, তখন সে হিসাব করবে, আচ্ছা এটা তো দেওয়া আছে, তাহলে একটা সোজা হিসাব করি, 360 ডিগ্রির জন্য লুপ হয় একটা, এক ডিগ্রির জন্য লুপ হবে এক বাই 360, তাহলে থিটা ডিগ্রির জন্য লুপ হবে কত, থিটা বাই 360, তাহলে এখানে এন ইকাল টু কত, এন ইকাল টু হবে থিটা বাই কত, 360। তাহলে দেখলে এই ব্যাপারটা কত সহজে করে ফেলা যায়, যে আমরা কিন্তু এন এর মান এইভাবে বের করে ফেলতে পারি। এটা তো হিসাবটা বুঝতে যে 360 ডিগ্রির জন্য লুপ হয় কয়টা, একটা, এগুলো হলো লুপ সংখ্যা, 360 ডিগ্রির জন্য একটা লুপ হয়, কারণ এটা 360 মানে কি, পুরাটা তুমি যদি 360 ডিগ্রি মানে পুরাটা যদি একবার ঘুরে আসো, একবার ঘুরে আসলে কত ডিগ্রি কোণ হবে, 360, তাহলে 360 ডিগ্রির জন্য লুপ হবে কয়টা, একটা, ঠিক আছে, তাহলে এভাবে থিটা ডিগ্রির জন্য লুপ হবে থিটা বাই 360। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা যে প্রবলেমটা সলভ করবো, আচ্ছা তো প্রবলেমটা আমরা বলি, প্রবলেমটা যেটা ছিল সেটা হলো দুইটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, তড়িৎ পরিবাহী তার, আর এইখানে তড়িৎ পরিবাহী তার অর্ধবৃত্তাকার, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা কত, এটা হলো অর্ধবৃত্তাকার একটা তার, এটা হলো অর্ধবৃত্তাকার অংশ, এবং এটা হলো গিয়ে এই অর্ধবৃত্তাকার অংশের কেন্দ্র, তোমাকে নির্ণয় করতে হবে এই কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্র কত। তো এইখানে অ্যাকচুয়াল, ঠিক আছে, একটা হবে গিয়ে এই অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য, একটা হলো গিয়ে এই অর্ধবৃত্তাকার তারের জন্য, আর একটা হলো এই অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য। এখন মানের দিক থেকে, মানের দিক থেকে এই অসীম দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র, এই অসীম দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র একই, এবং সেটা মান কত, সেটা মান হলো এরকম, এটি এরকম বি ওয়ার ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই হলো কি টুয়াইস পাই আর, আর হলো কি দূরত্বটা। এখন কথা হলো কি দিক কোন দিকে, এই তারের জন্য দিকটা চিন্তা করো, বলো তো এই তারের জন্য দিক কোন দিকে, এই তারের জন্য যদি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দিক কোন দিকে, তুমি যদি এইভাবে হাত ঘুরে নিয়ে আসো, এই তারের ভিতর দিয়ে যদি হাত ঘুরে নিয়ে আসো, তাহলে বলতো এখান দিয়ে হাতটা আসার সময় কি, যদি ঘুরাইতে পারতা, এই তারটা তো এরকম ভাবে আছে, ধরো এই তারটা এরকম ভাবে আছে, তো এটার জন্য যদি তুমি হাত ঘুরে নিয়ে আসতে পারো, তাহলে দেখো এইভাবে হাত ঘুরে নিয়ে আসলে ও বিন্দুতে হাতটা কোন দিকে আসতেছে, দেখো তো ও বিন্দুতে আসার সময় হাতটা বাইরের দিকে আসতেছে, তার মানে
এইখানে বিওয়ারটা হবে এই প্রথমটার জন্য বিওয়ার হবে ডট দেখি পরেরটার জন্য বিওয়ার কোন দিকে হয় পরেরটা তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে ঠিক না এই দিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে মানে আঙুলটা ধরতে হবে এইভাবে তাহলে এই দিকে আর এখানে হলো গিয়ে ও বিন্দু তাহলে দেখো তো আঙুলটা যদি এদিকে ধরি তাহলে এই ও বিন্দুতেও চৌম্বকক্ষেত্রটা কোন দিকে আসছে বাইরের দিকে তার মানে এটাও কি হবে ডট তার মানে এই দুজনের জন্যই মানেও সমান তড়িৎ ক্ষেত্র চৌম্বকক্ষেত্রটা মানেও সমান দিকেও সমান আচ্ছা এবার এই লুপের জন্য কি হবে এই লুপের জন্য হিসাব করতে গেলে আমরা এরকম হিসাব করব বি লুপ ইজ ইকুয়ালস টু আমরা এরকম হিসাব করব আচ্ছা মিউ নট আই বাই হলো গিয়ে টুয়াইস আর আর এখানে তুমি এন এর মান কত বসাবে সহজ যেহেতু অর্ধবৃত্ত তাই এন এর মান কত হবে হাফ তাহলে এখানে বসবে হলো হাফ তাহলে এটা আসছে এখন বি লুপের দিক কোন দিকে দিকটা তো বের করতে হবে এই দিক কোন দিকে দেখো এখানে যদি একটা বৃত্ত কল্পনা করো যে এইটা যদি একটা বৃত্তাকার অংশ কল্পনা করো তাহলে বি লুপের দিক কোন দিকে হবে দেখো তো বাইরের দিকে না হ্যাঁ তোমাদের দিকে হবে বাইরের দিকে তার মানে এটা হলো ডট তাহলে মোট চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে মোট চৌম্বক ক্ষেত্র হচ্ছে এরকম বি ইজ ইকুয়ালস টু বি লুপ কারণ প্লাস একটা লুপের জন্য আছে প্লাস টু বি ওয়ার বলতো টু কেন দিলাম বি ওয়ারের সামনে হ্যাঁ কারণ দুইটা তারের জন্য হচ্ছে আর দুইটা তারের জন্য যেহেতু একই দিকে হচ্ছে এবং একই মানে হচ্ছে তাই আমরা জাস্ট দুই দিয়ে গুণ করে দিয়েছি তাহলে এটাও দেখো এটা অনেক মজার একটা প্রবলেম ছিল